ছোটবেলা তুমি এত নাটক থিয়েটার এগুলো শিক্ষাকার যোগ বেশাইছো এই ছোটবেলা উঠে ঘর তুন ফালাই যায় রে ছুরি গড়িয়ানে নাটক যাত্রা ইন সাইতে যায় রে বোধবার বাবার বকা পুণ্য বাবার গাল হেই বোধ আয় যখন কলেজত পড়ি তখন বিশাল উগ ঘূর্ণি জড়াই রে আর আর স্যারও কুলতো খুব বেশি হয় হতে গিয়ে তখন এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য গরিবাল্লা বলি আর আর কলেজের বাংলার স্যারে আর আর ক্লাসের ব্যাগ ছাত্রছাত্রীর ব্যাগমোর লই উগ্র পথনাটক মঞ্চস্থ করেছিল এই নাটকও তার চরিত্র আসিলে বয়স্কা চাষার চরিত্র যে কৃষকর ঘূর্ণিঝড় রইলে কৃষকর ভিড়া মারি বেগিন তসতস করে দিয়ে রে তার সর্বসাহারা করে দিয়ে নাটক শেষে নাটক ছাইলদের দর্শক ছাঁচা উড়িয়ে আয়নে আরে বেড়াই দনিয়ে হাউ মাউ ঘুরে যেভাবে হাঁদি উঠিল এদিনের অনুভূতি কেনা কোনোদিন ভুলি নও পারিও নও পাইজুম সাসাই বাসিলি কিন্তু সত্যিকার রোগের চাষা এবং তার জীবনের কাহিনী নাকি হুবহু মিলি এদিন আয় বুঝিতে পারছিলাম যে নাটকের মাধ্যমে হত সহজে মানুষের হাসাহাসি যা যায় মানুষের মনের ভিতর ঢুকি যা হয়ে যায় এদিন যদি আর আর মতো অসংখ্য সাধারণ মানুষ যদি একসাথে যদি সচেতন করে তুলে থাকতাম তৈলে কিন্তু এই অসংখ্য মানুষের শক্তি কিন্তু অসাধারণই উড়িত এদিন এই পথনাটক গড়িয়ার আমরা যে ত্যাগিন পাইলাম এই ত্যাগিন দিয়ে ওই কৃষক সাসাই বা সহ আরও বিভিন্ন কৃষকলরে আমরা সাহায্য করছিলাম নাটক নেশাই আর এমনভাবে খাই বসিল বাবা একদিন খুব বেশি রাগি গেল এর মাঝে একদিন অনলাইনে তাহলে কোর্স দেখিলাম নিজের সোশ্যাল মিডিয়াত কিভাবে প্রেজেন্ট করা যায় ইয়ানোর উপর নাট্যকর্মী হিসেবে এতে আর ফেসবুকের মধ্যে বহুত মানুষ আরো ফলো করতো কোর্সি বা গড়ার পরেতে আমি নিজেরও গুছাই লই এনে আস্তে আস্তে নানান দলীয় সামাজিক ইস্যু লই ছোট ছোট নাটক পোস্ট করা শুরু করলাম বিভিন্ন দলীয় কমেন্ট আইয়া শুরু করছে কিছু কিছু খুব বাজে কমেন্ট আর খুব বেশি ব্যথিত করছিল তবু আয় ভাঙিন ওপরে হাসান আয় চলা গেলাম কিন্তু মনত রাহিবান কেউ উৎসাহ নদিলে ভালো হনায় কারণ হাজুর মধ্যে সামনের দিকে আগায় জন্য খুব কঠিন হয়ে পড়ে আরে প্রথম হনে অ্যাপ্রিসিয়েট করছি জানো না আর প্রথম অ্যাপ্রিসিয়েট করছি আর বাবা একদিন হঠাৎ আর বাবার মোবাইলে তো না আর মোবাইলে তাকে এসএমএস আসছিল তোমার গজ্জা ভিডিও চাইলাম খুব ভালো লাগছে মন হইল দিয়ে আর ফয়েজিন ফারে অন্য মানুষের ন ফারে বাবার অনুপ্রেরণায় আমি নতুন মুখে শক্তি খুঁজে পেলাম মায়ানমার তো লক্ষ লক্ষ রোহিঙ্গল যখন কক্সবাজার আয়ের আশ্রয় নেন তখন এই বাড়তি মানুষের সাপ সামলাইতে আরা তো কিন্তু হিমশিম হার হচ্ছিল এই বাড়তি মানুষের সাপর হারণে আরা পরিবেশ অর্থনীতি সামাজিক অবস্থা ব্যাপক কিছুর উপর ব্যাপক প্রভাব পড়ছিল বাংলাদেশের মানুষ সবসময় খুব অতিথি পরায়ণ কিন্তু তারপরও আয় দেখিলাম যে স্থানীয় মানুষের মধ্যে আস্তে আস্তে অসন্তোষ বাড়া শুরু করছে স্থানীয় মানুষই মনে করেন যে তারা বিভিন্ন সুবিধার তো বঞ্চিত হয়ে যাবে কিন্তু আসলে কি বিষয় আমি বললাম নেই আমি মানুষের ফোয়াতে হতা হয়ে এনে বিশ্বজ্ঞান বুঝিবার চেষ্টা করলাম এবং নিজের অবস্থাল্লা অন্য কেউ দোষ না দিয়ে এনে কীভাবে উন্নতির দিকটা আগায় যাওয়া যায় ইয়ালে বোঝাবার চেষ্টা করলাম 2020 সালত করোনা মহামারী যখন জনমনে আতঙ্ক দেখা দিয়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভাঙি ফুজে আহারাল অঞ্চলত তখন বহু তরুণ শহরে আর ইয়ে আহিও আর থিয়েটার কর্মী অলর লই এনে মাইশোর ফাঁসে দিয়ে এবার চেষ্টা করলাম আর কলেজের ফতনাকটর কথা মনে ফুরি গিয়ে কিন্তু করোনার বিধিনিষেধের মাঝে দিয়ে ইয়ান কীভাবে আর গড়ি উঠুমি ইয়ান বুঝির উঠি না ফেরতে লাগিলাম এত লেবলি আরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের দুর্দশার হতা ভিডিও করি এবং ক্ষয়ক্ষতির সব দিন সংযুক্ত করিয়ে এনে ফৌজ দিয়ে টিয়া সংগ্রহ করা শুরু করলাম আর ভিডিও আর পোস্টে গিয়ে ব্যাপকভাবে ভাইরাল হইল মানুষ যেভাবে ত্রাণ হাজত আর সাহায্য করছিল ওনারা হাসিয়ে নাই মুখু বইয়েরও বুঝাইতে না পারছিল করোনা প্রতিরোধ সচেতনতা এবং ক্ষতিগ্রস্ত অলল্লাই সাহায্য সংগ্রহর ভাষাভাষি
আর এক তরুণ উদ্যোক্তা ওই উড়িপালা বলেই উৎসাহিত করা শুরু করলাম এবং বিভিন্ন রইলে প্রশিক্ষণের মাধ্যমে নিজেরও প্রস্তুত করা শুরু করলাম। প্রত্যেক মানুষের মাঝেই কিন্তু ইচ্ছা শক্তি আছে, প্রত্যেক মানুষের এই ইচ্ছা শক্তি কানরে জাস্ট পিছনের তো কেউ তো সাপোর্ট দিয়ে রে আগা দিয়া পড়বে, সঠিক সময়ে এনরে অনুপ্রেরণ করা পড়বে। এই শহর ইয়ান আর এই শহরের মানুষও আর এই শহরের মানুষের বিপদে আপদে তার ফাঁসে তিয়ানোর দায়িত্বও কিন্তু আর